এই নবী এসেছে আমরা খুশি না বেজার। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য পাঠিয়েছি নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ গো সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। বন্ধু, জীবনের চাইতে বেশি গভীর প্রেম নবীর সাথে রাখতে হবে, তারপরেই তোমার নামাজ, রোজা, দান, সদকা সব কবুল হবে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? এবার নবী বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ? এবার তিনি বলল, নবী গো, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু পুঁজি করতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায় রিসালাত, নারে রিসালাত ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আরে ভাই, সুন্নি জামাত কইছি আর কি ডরাইছে? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবাই কেরামদের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ তাদেরকেই বলবে, ইউ গো টু প্যারাডাইজ, সোজা জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, নবীর শান মান আছে না নাই? আরো জোরে। এখানে আসার কারণ হলো বন্ধু, আমাদের দেশে কিছু আধুনিক ডিজিটাল বক্তা বের হয়েছে, আমি কারো নাম বলতে চাই না বন্ধু, কেউ বলে নবীর নামের আগে জনাব, নবী কি আপনার আমার মতো মানুষ, কথা বলেন না কেন? আরে ভাই, সাধারণ লেখাপড়া লাগবে, বিবেক লাগবে নবী সম্পর্কে চিন্তা করতে, আপনি হুট করে বলে ফেললেন জনাব। আমরা নামের আগে না আমরা বলি জনাব দাদা, ঠিক কিনা? জনাব আব্দুর রহিম, আব্দুল জব্বার, এরকম বলি কি বলি না? জনাব শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নবীর শানে যদি জনাব ব্যবহার করা হয়, নবীর শানকে ছোট করা হয়। নবীকে ভালোবাসা সম্মান করা বন্ধু ফরজ, আর নবীকে কথার দ্বারা, কাজের দ্বারা, অন্তর দ্বারা নবীর শান মানে আঘাত করা বন্ধু কুফুরি। যে কুফুরি করে তা সে ইমানদার দাবি করতে পারে কিনা? আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, আমার দিকে তাকান, যারা নবীকে গালি দিবে, নবীর শান মানে আঘাত করবে, তোমরা উম্মত হিসাবে তোমাদের কর্তব্য হলো তাকে তোমরা হত্যা করে ফেলো। এটাকে আমি বলছি, কে বলেছে? নবী, নবী হাদিস শরীফ, নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ বর্ন ইন আর কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদার সে ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই এই দুই ইয়াং ম্যান, তোমরা এত কথা বলো কেন? আমিন, তোমাদের তো কথা বলার শখ লাগবে, বাইরে হাও, আইসি, গো টু ইউর সিট। কি এনে কি আমি তামাশা করতেছি নাকি? তোমাদের কারো বাদাম খাওয়ার ইচ্ছা জাগে, কারো বোট খাওয়ার ইচ্ছা জাগে, আবার কারো প্রেমের আলাপ করার ইচ্ছা জাগে, ব্যাপার কি? তোমাদের কাছে খারাপ লাগতে না পারে, আমার কাছে খারাপ লাগে, কারণ আমি কোরআন কিতাব পড়ে এখানে আসছি, নবীর আলোচনা আমার আল্লাহ নিজে করে কোরআনে। তুমি কি ঠিকটা বলতে পারেন নাই? কারণ আপনাদের সমস্যা আছে আমি বুঝতে পারছি। আরে মিয়া, আমার আল্লাহ নিজে কোরআনে নবীকে নিয়ে কথা বলেন, আপনি কথা বলতে পারেন না? আপনি কি হামসে বড় কোন হে? কি এটা দাউদ করে? আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড, আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করি না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, কারণ যিনি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, যিনি লা শারিক। তুমি আমি আলোচনা করতেছি, তোমরা প্রেমের আলাপ করতেছো, তার মানে আমাকে অপমান করতেছো। ভাই প্লিজ অনুরোধ, ভালো না লাগলে বলবেন, হুজুর ভাল লাগে না, ছেড়ে চলে যাব, কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসি নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইওরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার,
আল্লাহ বলেছে ইমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো তোমাদেরকে বাঁচানোর জন্য রাস্তা দেখাইতে আসছি, তোমরা আমাকে কেন শত্রু মনে করো? যারা নবীকে নিজের ভাই মনে করে তাদের কথা মজা লাগে? শুধু কবরে যাও, দেখবা কত ধানে কত চাল। নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু সারা জীবন মুখে মুখে বলেছে নবী আমার মতো তোমার মতো, কথা বলেন না কেন? নবী কোনোদিন আমাদের মতো হতে পারে? এই মি আপনার আমার রক্ত খাওয়া হারাম না হালাল? আরো জোরে বলেন হারাম না হালাল? নবী যখন মদিনায় ছিল বন্ধু 27টা যুদ্ধ করেছে, কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীর দান্দান মুবারক শহীদ হলো, নবীর রক্ত মুবারক বন্ধু বের হয়ে আসলো, তখন মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, নবীর রক্ত মুবারক বন্ধু চুষতে শুরু করলো। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, ও মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না গো, তুমি জমিনে রক্তগুলো ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে আমার নবীর রক্ত মুবারক বন্ধু চুষতে শুরু করলো। রে বরুরা ফেরফিটির যুবকের দল, কোথায় আছো গো? জলদি চলে এসো জান্নাতের বাগানে। কেমন করে প্রেম করতে হয় নবীর সঙ্গে শুনে যাও, নবীর প্রেম হলো তোমার সবচেয়ে মূল কারণ। গাছ যখন আগে তৈরি হয় তারপরে ডাল আসে, ডাল থেকে মুকুল আসে, মুকুল থেকে ফল আসে, গাছ ছাড়া কখনোই ফুল ফল আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এই নবী হলো গাছ, ইসলামের যশোর বন্ধু নবী। এবার মালিক বিন সিনান রক্ত বক্ষণ করতে শুরু করলো, করতে করতে যখন শেষ রক্তের ফোঁটা যখন শোষা শেষ হয়ে গেল, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, মালিক বিন সিনান, তুমি রক্ত পুরোটা বক্ষণ করে ফেলেছ নবী গো, একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে পড়তে দিব না রক্ত মুবারক। ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলে দিল, রে আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো গো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও।